Surfing. Hey, bike এর সুইচ ব্রেক হইতাছে। Good. নিজের সাইকেল নিজে ঠিক করা ভালো। এটা আমার পছন্দ। আমি আমার নিজের সাইকেল নিজে ঠিক করতাম। Camera setup done. এখন যাব 300 ফিট। তো এন্ডোরা ব্রিজের ওখানে গিয়া দেই। Assalamualaikum everyone. কি অবস্থা সবার? Welcome to my official Facebook page and YouTube channel. তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার সকাল সকাল যাচ্ছি 300 ফিট আর একজন আমার জন্য ওয়েট করতেছে। তো আমি আসলে লেট করে ফলাইছি, আসলে তেল নিতে হয়েছে। এয়ারপোর্টে ভিউটা তো অনেক সুন্দর। টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, ওইখানে থার্ড টার্মিনাল, অনেক সুন্দর হয়েছে। তো বেশি কথা বলবো না, আগে আমি ইয়াসিনকে পিক করি, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। পুলিশ না থাকলেই হয়েছে, সকালে মাঝে মাঝে আবার পুলিশ পাহারা দেয়। ও ক্লিয়ার ক্লিয়ার রাস্তা, ক্লিয়ার বস, দৌড়ান। আর এই যে এটা এটা আমরা মিস করতেছি ভাই, এটা বাইকাররা আল্লাহ জানে কবে উঠবে, ইনশাল্লাহ হবে কিনা যাই না। একটা ফোন দেই ইয়াসিন, আচ্ছা একটা ফোন দিই। ইয়াসিন বললো যে ও ইয়া 300 ফিট ইয়া হেলিপ্যাড চলে গেছে। আমি ওরে বলছি যে আইসিসি বিরিয়ানি থাকতে আমি ওরে নিয়ে যাবো, হেলিপ্যাড চলে গেছে। আরে ভাই, তোমারে বলছি যে আইসিসিবি সামনে থাকবা, আমরা আছি আইসিসিবি, এখানে আবার দেখি পুলিশে গার্ড দিতেছে। ওরে 300 ফিট ভাই, এখানে চালা মজাটা আলাদা, আস্তে চালা এলে মজা আলাদা। এই যে আস্তে সুন্দর করে, বেশি না 40 স্পিডে, এত জোরে এটাই না লাভ আছে? এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করো। আসলে আমার কাছে যদি ভালো বাইক থাকতো তাহলে আমি জোরে এটা নিতাম। তো দেখি ইফতির জন্য এখানে ওয়েট করি। তো ইফতিকে ফোন দিলাম, ইফতি বললো আসতে লেট হবে, আরও পৌঁছে যে আমার একটু চলে যেতে, চলে যাই। যদি একটা বাড়ি থাকতো আমার বসুন্ধরা মালিকের, সরি মালিক না, নাকি মালিকের বাড়ি, মেবি বসুন্ধরা মালিকের বাড়ি, তো তেমন জানি না আমি ডিটেলস। এটাই আমি যেটা শুনছি, এটা খালি শব্দ করে। আরে ভাই, মনটা চাইতে আছে, মন চাইতেছে এটা। এই যে এই যে চাইছিলাম যে নর্মাল বাইক দিয়ে শুরু করব, যেগুলি 100 সিসি বাইক ওগুলি দিয়ে স্টান্ট শুরু করব। তো আসলে প্রপার স্টান্ট করার জন্য একটা ভালো একটা বাইক লাগে, যেমন অ্যাপাচি আরটিআর ও পালসার, মিনিমাম পালসার লাগে। নিয়ে বাইক নিয়ে নামবো, রাস্তা পুরো ফাঁকা রে ভাই, সামনে মনে হয় জয় বাংলা চত্বর। হে ইয়াসিন, কি অবস্থা? তোমারে বলছি যে আইসিসিবি সামনে থাকো আর তুমি আইসা পড়ছো হেলিপ্যাডে। হ্যাঁ তাও ঠিক, তোমারটা তো বাইকের থেকে কম নামিয়া, 6টা থেকে বাসাতে বাইরে হয়েছো। আরে পেরা দিয়ে দিলাম, একবারে সোজা এদিক দিয়ে আসবা, এদিক দিয়ে আসা পরে তুমি আগে ঘুরো, আমি তোমার নিয়ে যেতেছি ঘুরো। কি পেডাল দিও না, থাক। সবকিছু কি এই জায়গায় গিয়ে মানে কি টাকা শেষ হয়ে গেছে নাকি? সাইকেল নিজে ঠিক করা ভালো, এটা আমার পছন্দ। আমি আমার নিজের সাইকেল নিজে ঠিক করতাম, যত যা হইতো এ টু জেড সব নিজে ঠিক করতাম। কি করবা কি করবা? ওকে রেডি, আপনি কত জন আমার আমি পুরো আপনি চান নাই
হ্যাঁ ভাই আজকে ধুলা খাই দেব ইনশাল্লাহ আমিও আসবো পরে আমি যে তুমি যেটা আমি এটা বুঝতে পারিনি পরে বুঝতে পারছি যখন ওই মেইন রোডে হ্যাঁ ভিডিও থেকে পরে বুঝতে পারছি হ্যাঁ ওরে 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 পিকআপ মনে করো দড়িটা থাকলে পিকআপ লক থাকে বুঝতে পারছো পরে সার্ফিং দা ইজি হয়ে যায় মানে প্যারালো সার্ফিং মারতে গিয়া মাথা খারাপ ইফতি আমি যদি এটাতে উইলি মারি হয় কানবো আমি তো পারি না সার্ফিং মারা যায় সার্ফিং স্পিড এই স্পিডটা তো তাড়াতাড়ি কমে কে রিমের দাম হলো গিয়া ইয়া এটা ইয়া ঘাটমোট ফোর্ট্রেস না ফোর্ট্রেস হলো গিয়া তোর 12 হ্যাঁ না 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 দুই দুই দুইটা 12 এটাই তো কইছি 12 দুইটা 12 কি অবস্থা ভাই বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান ভাই তোমার ভিডিও ভালো হইতেছে তুমি ভাই রেগুলার কন্টিনিউ করো দেখবা যে আরো অনেক ভালো হইতেছে ভাই আলসামি করলে তো হবো না ভাই যে বললো পুরো চ্যাম্পিয়নশিপের মতন হ্যাঁ হ্যাঁ ওরে কি আছে ক্রাইস্ট ধরছেন ক্রাইস্ট যাক হয়ে যাবো সমস্যা নাই আইটু রান আপ নিতে হবে তাহলেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আরেকটু আরেকটু অল্প স্পিডটা মনে করেন যে বেশি ইয়ে যেতেছে না মানে অল্প অল্প হয়ে যেতেছে না আরেকটু বেশি নেবেন তাহলে দেখবেন যে ইয়ে হয়ে যাবে আর প্রথমে যে ওই হাটটা ছাড়বেন হ্যাঁ না না আপনি এই হাটটা ছাড়বেন এই হাটটা প্রথমে ছাড়বেন এই হাটটা পরে ছাড়বেন এই হাতে তো পা আছে হ্যাঁ একটা পা আছে না এই হাটটা পরে ছাড়বেন এটা আগে ছাড়বেন এটাকে ছাড়া পরে পরে ব্যালেন্স করবেন এটা একটু ছাড়বেন আবার ধরবেন পরে মনে করেন দেখবেন যে যখন ফুল কন্ট্রোলটা পায়ে গেছেন তখন এটা ছেড়ে দেবেন আর কি হ্যান্ডেল বেঁকা নাকি সোজা হালকা বেঁকা দেন তো ভাই আমি একটা মারি সার্ফিং ঠিক আছে তো জালা গাড়ি কি হইছে আটকে গেছো চলে চলো সামনে একটা বাড়ি আছে বাড়ি এখানে তুমি টাকা লক হয়ে গেছে চেন দি আমরা সামনে ডলাই দাও কারণ কি আছে না হ্যাঁ না আটকে গেছে আরে একটু আল কালো দিলে উঠে যাবে বিসমিল্লাহ ঠিক ইঞ্জিনে যেন না ভাই 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 ভিডিও চলতেছে ভাই এখন পিছে পিছে বাইক চালাতে দেব এই বাইকে এখন সুইচ ব্রেক হইতাছে ভাই কেউ দেখছেন না মানে বাইক পিছনে পিছন দিয়ে এখন চালাতে হইতেছে অদ্ভুত ব্যাপার মানে এখন সবই সম্ভব ভাই এমনি যেতে হইব ভাই এমনি যেতে হইব ভাই মানতে হবে ভাই তুমি এটা জিনিস মানতে হবে মানতে হবে
ভাই দেখেন ওইখান থেকে যদি এটা আপনি নিয়ে আসি ইয়া করে চাকা যদি লক হয়ে যেত তাহলে কি অবস্থাটা হইতো আবার কি হইছে ব্রেক ধরছে জ্যাম হয়ে গেছে আবার নিতে হইবে ওই যে একটু কটকট করে উঠতে আছে বিয়ারিং গুলো হ্যাঁ 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 চল ভাই কি পরিমানে পেয়ারা খাইতে হয়েছে ভাই কোন সময় চালাইছো উল্টা এত দূর চালাইছো আজকে চালা না সাইকেল হইলে উল্টা স্ট্যান্ড করুন আসলে এটা তো বাইকের দোষ দেওয়া লাভ নাই যখন ফার্স্ট মেকানিক সাউন্ড হইছে একবার তখন আমি বাইকে রাইখা দিতাম তখন এই প্রবলেমটা হয় না এখানে রেখে কা রাস্তা নাকি ভিতরে রাখবো আস্তে 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 ভাই রে ভাই জীবনে প্রথম দেখলাম এত উল্টা বাইক নিয়ে যাইতেছে ব্যাপারটা হলো মানে আমি কুয়েকে হ্যাঁ ভিড়ের মধ্যে মানে আচ্ছা পরে পরে শেষ করো শেষ করো সো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই পিস